আসসালামু আলাইকুম ভাই আজকের বিষয় হবে দুই গুণা লেদে আমাকে এক ভাই কমেন্টে জানাইছে হাবিব নামে এক ভদ্রলোক দুই গুণা লেদে এক মিলিমিটার থেকে ধরে বিশ মিলি পর বিশ মিলিমিটার পর্যন্ত একটা গুণার হিসাব তবে আমি শুধু এক মিলিমিটার থেকে বিশ মিলিমিটার পর্যন্ত না আমি একটা দুই গুণা লেদের সম্পূর্ণ থিওরিটি আজকে দেবো চারজন আমার ভিডিওটা দিতে কয়েকদিন দেরি হয়েছে সম্পূর্ণ জিনিসগুলা কালেক্ট করতে বিষয় দেখেন এবার বিষয় হবে আমার একটু সুন্দর করে ভালো করে আমার কথাগুলো শুনবেন এবং আমার জিনিসগুলো আমি কী দেখাইতেছি এগুলো দেখানোর চেষ্টা করবেন যদি আপনি ভালো করে দেখার চেষ্টা করতেন তাহলে আমার দুইটা লেদের ভিডিও দেওয়া ছিল একটা লেদের ভিডিওতে আমি সম্পূর্ণ থিউরি বলে দিছি হয়তো আপনি বুঝতে পারেন নাই যার জন্য আমার ভিডিওটা আবার দ্বিতীয়বার বার দ্বিতীয় আমি দ্বিতীয়বার তৃতীয়বার চাইছিলাম পন্থাগোনার থিউরিনিয়া এবং আরও অনেক ইম্পর্টেন্ট থিউরি আছে প্রিমিয়ামের লেদের ওগুলো দেওয়ার জন্য যা ওটা একটু পিছে পড়ে গেলো যাই হোক আপনি দেখেন বিষয়টা সুন্দরভাবে দেখবেন দেখেন এখানে কী লেখা আছে টু টিপিআই স্ক্রু মানে টু স্ক্রু মানে দুই গুণা লেথ গেল এটা তারপরে দেখেন এখানে কী আছে মেট্রিক থ্রেড এম এম পিস এটা হলো মিলিমিটার থ্রেড তারপর দেখেন এই যে তিনটা গিয়ার এই গিয়ার তিনটার দিকে ফলো করবেন এই যে উপরে একটা গিয়ার মাঝখানে একটা গিয়ার নিচে একটা গিয়ার তো উপরে যে গিয়ারটা মিলিমিটার থ্রেড কাটার জন্য এই যে এখানে কী আছে দেখেন এখানে লেখা আছে চেঞ্জ মিলিমিটার থ্রেড কাটার জন্য উপরে চেঞ্জ করতে হবে ভাই এবং নিচে কী লেখা আছে দেখেন নিচে একশো সাতাশ কমন এই দেখেন একশো সাতাশ কমন মানে তাহলে কি বোঝা গেল মিলিমিটার থ্রেড কাটতে হলে নিচে একশো সাতাশ কমন আপনি রাখবেন উপর থেকে চেঞ্জ করবেন উপরেরটা কী হলো এই দেখেন স্পার গিয়ার স্টার্ট গিয়ার এটা হলো উপরেরটার নাম হলো স্টার্ট গিয়ার স্পার্ক গিয়ার মানে সোজা দাঁত এই জন্য এটা হলো স্পার গিয়ার মাঝখানারটা হল পিন গিয়ার নিচেরটা হলো স্ক্রু গিয়ার তো স্ক্রু গিয়ার আপনি একশো সাতাইশ কমন রাখবেন উপর থেকে চেঞ্জ করবেন বিষয়টা একটুটুকু তারপর আমি চার্টে চলে যাব এবার আসেন চার্টে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয় লাইন থেকে যদি একটা দাগ দেওয়া আছে এই সাইডটা হলো স্ট্যান্ডার্ডের জন্য এই সাইডটা হলো মিলিমিটারের জন্য তা মিলিমিটারটা আপনাকে আমি সব অধিক প্রথমে বোঝানোর চেষ্টা করতেছি সুন্দর করে বুঝবেন এ দেখেন স্পার্ট গিয়ার তিনটা গিয়ার এখানে স্টার্ট গিয়ার উপরে পিন গিয়ার মাঝখানে স্ক্রু গিয়ার নিচে তো স্ক্রু গিয়ার যদি নিচে থাকে দেখেন একশো সাতাশ একশো সম্পূর্ণটা একশো সাতাইশ দেওয়া আছে আমার এবং মাঝখানে পিন গিয়ার একশো পনেরো একশো পনেরো একশো পনেরো নব্বই নব্বই আশি আশি সত্তর পঁয়ষট্টি আপনার যেটা দেওয়া যেটা যখন ছোট বড়োর সাথে সিটিং হয় এই পিন গিয়ার আপনার সিটিং করে দেবেন পিন গিয়ারের সাথে মাঝখানে আপনার কোনো হিসাব দরকার নাই হিসাব হলো নিচে একশো সাতাইশ রাখবেন উপরের সাথে আপনি হিসাব করবেন দেখেন উপরে স্টার্ট গিয়ার স্টার্ট গিয়ার যখন আপনি উপরে বিষ দিবেন তখন কি হবে এই যে দেখেন বিতে যখন লিভার দিবেন বি এই যে বি বিতে যখন দিবেন তখন গুণাটা হবে কিন্তু ভাই এক মিলিমিটার পিস এবং সিতে যখন দিবেন তখন হবে হাফ মিলিমিটার পিস এবং এতে যখন দিবেন তখন হবে দুই মিলিমিটার পিস জিনিসটা আরও একটু সুন্দর করে আমি আপনাকে বলি যখন এক মিলিমিটার পিস হবে এই এক মিলিমিটার পিস বিতে হবে এই থ্রেডটা কিন্তু ছয় মিলি বোল্টের অথবা ছয় মিলি টপের এক মিলিমিটার পিস এবং এতে যখন দুই মিলি পিস হবে এই দুই মিলি পিসটা কিন্তু ভাই ষোলো মিলি একটা টপের অথবা একটা বোল্টের গুণা তাহলে কী পাওয়া গেল এখান থেকে এক এই ছয় মিলি আপনি টপের অথবা বোল্টের গুণা পাইলেন এবং ষোলো মিলি টপ অথবা বোল্টের গুণা পাইলেন কত লাগায়া উপরে বিশ এবার আসেন উপরে যখন পঁচিশ লাগাবেন তখন কি হবে মাঝখানে দেবেন একশো পনেরো বা একশো দশ নিচে একশো সাতাশ তখন গুণা পাবেন কত ওয়ান পয়েন্ট টু ফাইভ বিতে ওয়ান পয়েন্ট টু ফাইভটা কত ভাই আপনার থিউরিটা আগে জানতে হবে এবং শিখতে হবে ওয়ান পয়েন্ট টু ফাইভ থ্রেড হলো আট মিলিমিটার একটা টপের ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে সিতে কী হবে ওয়ান পয়েন্ট টু ফাইভের অর্ধেক আস আসবে সিতে এবং এতে কত আসছে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ হলো একটা বিশ মিলি একটা ভোল্টের থ্রেড তাহলে আপনার যে ভাই এক এক মিলি থেকে বিশ মিলি পর্যন্ত একটা থ্রেডের থিউরি চাইছেন এই সম্পূর্ণ থিউরিটা কিন্তু আপনি এখানে আমার কতগুলো ফলো করলে আপনি পাবেন তবে আপনি যদি আরও একটু বুঝ বোঝার জন্য সহজ করে দেই আমার চ্যানেলে এম এম থ্রেট একটা ভিডিও আছে এম এম থ্রেট ওয়াল এম এম থ্রেট একটা ভিডিও আছে ওই ভিডিওটা আপনার দেখবেন ওটার ভিতরে তিন মিলিমিটার থেকে দইরা আটষট্টি মিলিমিটার পর্যন্ত সম্পূর্ণ থিওরি দেওয়া আছে আপনি ওখান থেকে একটু কষ্ট করে দেখে নেবেন এখান থেকে আপনি আমরা আমি আপনার থিউরিটা দিয়ে দিচ্ছি তাহলে কী হলো পঁচিশের হিসাব গেল তিরিশে যখন লাগাবেন উপরে এই যে উপরে স্টার্ট গিয়ে যখন তিরিশ লাগাবেন মাঝখানে তো এই যে একশো দশ থেকে পঞ্চান্ন পর্যন্ত মাঝখানে কোনো হিসাব নাই বলছি নিচে একশো সাতাইশ তখন বিতে পাবেন ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ দশ জন্য এবং জিরো পয়েন্ট সেভেন দেখেন জিরো এটা কত এটা হলো একটা চার মিলি চার মিলি একটা বোল্টের জন্য তো এই গুণাটা আপনার প্রয়োজন নাই এবং তিন মিলি আবার পাবেন তিন মিলি পিস পাবেন তিন মিলি পিস কত জন্য বাইশ মিলিমিটারের জন্য চব্বিশ মিলিমিটারের জন্য এই পিসটা হয় তাহলে আমি শর্টকাটের জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি তাহলে আপনি যখন এখানে পঁয়ত্রিশ লাগাবেন নিচে এই উপরে স্টার্ট গিয়ারে নিচে একশো সাতাইশ তখন পাবেন সাড়ে তিন মিলিমিটার পিস বিতে এবং সিতে পাবেন ওয়ান পয়েন্ট সেভেন্টি ফাইভ সিতে পাবেন এই ওয়ান পয়েন্ট সেভেন্টি ফাইভ যে থ্রেডটা পাবেন এই থ্রেডটা কিন্তু ভালো বারো মিলিমিটার একটা টপের থ্রেড এবং এতে পাবেন সাত মিলিমিটার পিস আচ্ছা তাহলে যদি চল্লিশ লাগান উপরে চল্লিশ লাগালে নিচে একশো সাতাশ লাগান তাহলে পাবেন কিন্তু এনে চার মিলিমিটার একটা থ্রেড তাই চার মিলিমিটার পিস সিতে পাবেন দুই মিলিমিটার পিস এর ছিতে কিন্তু আবার দেখেন এখানে কিন্তু এসা গেছে কত এখানে কিন্তু ষোলো মিলিমিটারের দুই মিলি পিস কিন্তু পাইতেছেন কত লাগাইয়া এই যে চল্লিশ লাগাইয়া এবং এখানে কিন্তু বিশ লাগাইও পাইতেছেন এই যে বিশ লাগাই কিন্তু দুই মিলিমিটার পিস পাইতেছেন তো এটা পাইতেছেন এতে এবং এটা পাইতেছেন সিতে এবং অঙ্কটা ফলো রাখবেন তার সব শেষে আমি একটা থিউরি বলে দেবো ওই থিউরিটা অবশ্যই শুনবেন তাহলে আর কোনো কষ্টই হবে না কোনো সমস্যা হবে না যে কোনো লেদে আপনার যে কোনো গুণা কাটতে পারবেন এবার আসেন এই যে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যদি উপরে লাগান নিচে একশো সাতাশ লাগান তাহলে হবে বিতে হবে সাড়ে চার মিলি পিস এবং সাড়ে চার মিলির অর্ধেক টু পয়েন্ট টু ফাইভ এটা হবে সিতে এবং বিয়ে যা হবে বিয়ের ডাবল হবে এতে নয় এই এতে হয়েছে নয় গুণা নয় মিলি পিস বিতে হয়েছে সাড়ে চার মিলি পিস শীতে হয়েছে বিয়ের অর্ধেক যা বিতে হবে তার অর্ধেক হবে শীতে এবার আসেন পঞ্চাশ মিলি এই পঞ্চাশে পঞ্চাশ দাঁত উপরে যখন আপনার পঞ্চাশ দাঁত লাগাবেন তখন নিচে একশো সাতাইশ দেবেন তখন বিতে পাবেন পাঁচ মিলিমিটার পিস এবং শীতে পাবেন টু পয়েন্ট ফাইভ মানে আড়াই মিলিমিটার পিস এতে পাবেন দশ মিলিমিটার পিস এবার আসেন পঞ্চান্ন যখন উপরে পঞ্চান্ন লাগাবেন নিচে একশো সাতাশ লাগাবেন তখন বিতে পাবেন সাড়ে পাঁচ মিলিমিটার পিস এবং সিতে পাবেন সাত এই সাড়ে পাঁচ মিলির অর্ধেক কত হয় ভাই দেখেন পনের তিন মিলি কিন্তু টু পয়েন্ট সেভেন্টি ফাইভ তো টু পয়েন্ট সেভেন্টি ফাইভ পাবেন সি সিতে এতে পাবেন এগারো আমি কি বলছি বিতে যা পাবেন এর ডাবল পাবেন এতে এবং বিতে যা পাবেন এর অর্ধেক পাবেন শীতে এই জিনিসগুলো ফলো রাখবেন যখন সাইট লাগাবেন উপরে নিচে একশো সাতাইশ তখন বিতে পাবেন ছয় মিলিমিটার পিস এবং শীতে পাবেন তিন মিলিমিটার পিস এখানে জিনিসটা সুন্দর করে বুঝেন বিতে পাবেন ছয় মিলিমি মিলিমিটার পিস শীতে পাবেন তিন মিলিমিটার পিস এতে পাবেন বারো মিলিমিটার পিস এই জিনিসটা দিয়ে আপনার সোজা যখন এই জিনিসটা এখন থিউরির সাথে মিলে গেছে এই জিনিসটা আপনার একটু ফলো করেন আচ্ছা তারপরে যখন আপনি উপরে পঁয়ষট্টি দাঁতের প্রিমিয়াম লাগাবেন তখন নিচে সাতাইশ লাগাবেন তখন কিন্তু পাবেন সাড়ে ছয় মিলিমিটার পিস বিতে এবং সাড়ে ছয়ের সাড়ে ছয়ের অর্ধেক সোয়া তিন মিলিমিটার থ্রি পয়েন্ট টু ফাইভ সিতে এবং এই যে বিতে হয় সাড়ে ছয় এর ডাবল হবে এতে এই যে তেরো তেরো মিলিমিটার পিস সত্তর পর্যন্ত শেষ যখন উপরে সত্তর লাগাবেন নিচে একশো সাতাইশ লাগাবেন তখন কিন্তু পাবেন বিতে সাত মিলিমিটার পিস সিতে সাড়ে তিন মিলিমিটার পিস এতে চোদ্দো মিলিমিটার পিস তাহলে জিনিসটা কি জিনিসটা একটু সুন্দর করে বোঝার চেষ্টা করেন যখন আমি উপরে এই নিচে লাগাবো সত্তর সত্তর লাগাইলে এখানে আমার সাত মিলিমিটার পিস গুণা হবে বিতে সিতে হবে সাড়ে তিন মিলিমিটার পিস এতে হবে চোদ্দো মিলিমিটার পিস এ দেখেন পিস সংখ্যাটা কিভাবে মিলিমিটার থ্রেড একটা থ্রেডের নেবেন হাইট একটা থ্রেডের নেবেন ডিপ তাহলে একটা হাইট এবং একটা ডিপ নিয়ে দুইটা নিয়ে একটা পিস হয় যেরকম এই গুণাটা হলো ওয়ান পয়েন্ট সেভেন্টি ফাইভ এ যেন কী বারো এম বারো এম একটা টপের জন্য ওয়ান পয়েন্ট সেভেন্টি ফাইভ তাহলে দেখেন এই যে দশ মিলি একটা টপের জন্য কত ওয়ান পয়েন্ট ফাইভ আট মিলি একটা টপের জন্য কত এই যে আট মিলি একটা টপের জন্য কত ওয়ান পয়েন্ট টু ফাইভ ছয় একটা টপের জন্য কত সিক্স এম সিক্স এম একটা টপের জন্য কত ওয়ান পয়েন্ট জিরো আচ্ছা তাহলে বারো মিলি একটা টপের জন্য কত বারো এম এম একটা টপের জন্য হলো ওয়ান পয়েন্ট সেভেন্টি ফাইভ তাহলে চোদ্দ মিলিয়ার চোদ্দো মিলি একটা টপের জন্য কত চোদ্দ মিল টপের জন্য টু পয়েন্ট জিরো তাহলে ষোলো মিলি একটা টপের জন্য কত ওইটাও টু পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো ঠিক এরকম একটা থিওরি আমার চ্যানেলে দেওয়া আছে বলছি ওয়াল এম এম থ্রেড ওই ভিডিওটা দেখবেন আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন এবার আসেন মিলিমিটার সের সাইজটা আমি আপনাকে বোঝাই দিয়েছি এবার আসেন স্ট্যান্ডার্ড সাইজ এই যে এটা স্ট্যান্ডার্ডের জন্য এখানে কী লেখা আছে ভাই দেখেন থ্রেড পার ইঞ্চ প্রতি ইঞ্চিতে এই যে দেখেন এ দেখেন প্রতি ইঞ্চিতে যে গুণাটা হয় এই যে এক ইঞ্চির ভিতরে দেখেন এই এক ইঞ্চির ভিতরে একটা দরছি হাইট গুণার হাইটটা ছাইটা দরছি ডানছেডে আমি একটা ডিপ ছাইরা ধরছি বাম সাইডে একটা ডিপের বিপরীতে ধরলে একটা হাইটের বিপরীতে ধরছি সুন্দর করে দেখেন এক ইঞ্চি এখানে কি লেখা আছে ফোর টি মানে চার গুণা তাই টিপিআই শব্দটা আসছে এক ইঞ্চি থেকে যে আমরা যে পিসটা পাই যে কয়টা গুণা পাই ওটার নাম হলো টিপিআই এই যে এক ইঞ্চি ফোর টিপিআই যদি এখানে ফোর না হইয়া দশগুণো হইতো তাহলে এলার দশ টি পিআই চোদ্দ গুণ হইলে হইতো কত চোদ্দো টি পিআই চব্বিশ গুণ হলে হইলো কত চোদ্দ চব্বিশ টি পিআই যাক বিষয়টা এরকম তবে দেখেন এবার এখানে ফলো করেন এই যে স্টার্ট গিয়ার পিন গিয়ার স্ক্রু গিয়ার এখানে কি লেখাছে স্পার্ক গিয়ার মানে সোজা এজন একজন স্পার্ক গিয়ার আমি লিখে দিছি স্ট্যান্ডার্ডের জন্য সব সময় উপরে বিষ থাকবে অনেক সময় লেথ অনুসারে এই উপরে চল্লিশ থাকে কমন সেই ভিডিও বা আমি দেবো আপনাদেরকে পরে সেটা এই লেথের জন্য না তাহলে উপরে যদি বিষ থাকে কমন মাঝখানে ছিটিং যেটা দিয়া আপনার সিটিং হয় সেটাই লাগাবেন নিচে থেকে চেঞ্জ করবেন স্ট্যান্ডার্ডের জন্য এই যে স্ক্রু গিয়ার স্ক্রু নিচে থেকে চেঞ্জ করবেন স্ট্যান্ডার্ডের জন্য যদি স্ট্যান্ডার্ডের জন্য নিচে চল্লিশ লাগান বিতে চার হবে সিতে আট হবে এতে দুই গুণা হবে আর মানে হলো জিনিসটা আমি একটু বলি এখনই বলি চাইছিলাম এই সম্পূর্ণটা বোঝা যায় শেষে বলবো দেখেন যখন আপনি বিতে দিবেন আমার লেদ মেশিনের চকটা যদি চারশো আর পি ঘুরে তাহলে বিতে যদি চার হয় যখন সীতে দেবেন তাহলে কিন্তু আমার চকটা কিন্তু এই যে বিতে যদি চকটা চারশো আর পি এ ঘুরে যখন সিতে লিভারটা দিবেন তখন কিন্তু চকটা আমার চারশো আর পি ঘুরবে গুণাটা চিকন হয়ে যাবে কিভাবে যখন বি থেকে সি এ দেবেন তখন এই পিনিয়ামটার ডায়মেটারটা হলো ছোট এই পিনিয়ামটার ডায়মাটারটা হলো বড়ো এটা যেই মাপে আসে সেই মাপের থেকে এটা ছোট আছে এটা বড় আছে। যার জন্য বিতে যদি আমার দশটা গুণা দেয় এটাই যখন আসবে এটাই দিবে আমার পাঁচটা গুণা যার জন্য টকের আরপিএম কমবে না বাড়বেও না কিন্তু পেসরডের স্ক্রু স্ক্রু যেটা স্ক্রুর আরপিএম পি কমে যাবে এটা যে আরপিএম পি এম থাকবে বিতে সিতে দিলে আরপিএমটা পি এমটা পেসরডের কমে যাবে যার জন্য গুণাটা চিকন হবে যার জন্য বিতে হবে চার গুণা সিতে হবে আট গুণা আবার যখন এতে দিবেন তখন এখানে যে আর পি থাকবে এই আর পি এমের ডাবল হয়ে যাবে স্ক্রু আর পি তখন গুণাটা পাতলা হয়ে যাবে তখন এক ইঞ্চির ভিতর হবে দুই গুণা বিষয়টা আশা করি বোঝাইতে পারছি তারপরে নিচে যখন পঞ্চাশ লাগাবেন তখন কি হবে বিষয়টা বোধ হয় এটা না বিষয় এটা এই যে এই নিচে যখন পঞ্চাশ লাগাবেন তখন কি হবে পাঁচ গুণা হবে বিতে শীতে দশ গুণা এতে আড়াই গুণা যখন নিচ এই নিচে সাইড লাগাবেন বিতে হবে ছয় গুণা সিতে হবে বারো গুণা এতে হবে তিন গুণা যখন নিচে সত্তর লাগাবেন বিতে হবে সাত গুণা শীতে হবে চোদ্দো গুণা এতে হবে সাড়ে তিন গুণা যখন নিচে আশি লাগাবেন বিতে হবে আট গুণা সিতে হবে ষোলো গুণা এতে হবে চার গুণা যখন নিচে পঁচাশি লাগাবেন বিতে হবে সাড়ে চার গুণা এবং সিতে হবে সত্তর গুণা এতে হবে সোয়া চার গুণা এই যে বি সাড়ে আট গুণা হইলে এর যদি হাফ হয় সাড়ে আটের হাফ কত সোয়াচার এই যে ফোর পয়েন্ট টু ফাইভ চার গুণা হবে এবং নিচে যদি নব্বই লাগানো হয় বিতে হবে নয় গুণা সিতে হবে আঠারো গুণা এতে হবে সাড়ে চার গুণা যদি নিচে পঁচানব্বই লাগানো হয় বিতে হবে সাড়ে নয় গুণা সিতে হবে উনিশ গুণা এতে হবে সোয়া চার গুণা এই পনের পাঁচ গুণা ফোর পয়েন্ট সেভেন্টি ফাইভ এখানে সাড়ে নয় সাড়ে ন অর্ধেক কত পনের পাঁচ পনের পাঁচ গুণা হবে এতে তাহলে যদি এবার নিচে একশো লাগানো হয় এখানে আমি একটা হিসাব আপনাকে আরেকটা বলে দেবো নিচে যদি একশো লাগানো হয় তাহলে বিতে হবে দশ গুণা সিতে হবে বিশ গুণা এতে হবে পাঁচ গুণা যদি একশো দশ লাগানো হয় নিচে বিতে হবে এগারো গুণা সিতে হবে বাইশ গুণা এতে হবে সাড়ে পাঁচ গুণা যদি নিচে একশো বিশ লাগানো হয় বিতে হবে বারো গুণা সিতে হবে চব্বিশ গুণা এতে হবে ছয় গুণা তাহলে ভাই এখানে আমি একটা কথা বলবো কথাটা শুনবেন এইসব লেদের জন্য এগুলা সেমি মেশিন নটন গিয়ার এইসব মেশিনের জন্য স্ট্যান্ডার্ড থ্রেডের জন্য একশো পর্যন্ত প্রিমিয়াম থাকে স্ট্যান্ডার্ডের জন্য এবং মিলিমিটারের জন্য একশো সাতাইশ পর্যন্ত থাকে অনেক সময় মিলিমিটারের জন্য একশো সাতাইশ এর বিশুব আমরা বানায় নেই সেটা হলো থ্রেডের উপরে নির্ভর করে আমরা কাজ করি তবে এই বিডিও অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও একশো সাতাইশ পরে যেসব পিনিয়াম আমরা তৈরি করে কাজ করি এই ভিডিও আমি আপনাদেরকে দেবো তবে এখন এইগুলা তো আপনারা বোঝার চেষ্টা করেন এগুলা শিখেন ওটি আরও ইম্পর্টেন্ট ভিডিও একশো সাতাইশের পরেও পিনিয়াম হয় এটা তৈরি করে নিতে হয় যাই হোক এটুকু মাথায় রাখেন এর পরবর্তীতে ভিডিও আরও ইম্পর্টেন্ট ভিডিও দেবো সেটা হলো পিনিয়ামের উপরে একশো সাতাইশের পরে যে প্রিনিয়ামগুলো আমরা তৈরি করি কীভাবে এটা এবার আসেন স্ট্যান্ডার্ডের বেলা স্ট্যান্ডার্ডের জন্য একশো বিশ পর্যন্ত শেষ একশো বিশের পরেও কিন্তু স্ট্যান্ডার্ডের জন্য অনেক সময় পিনিয়াম বানায় নিতে হয় এটা গুণার উপরে নির্ভর করা কিন্তু আমি যেই দুইটা ভিডিও আমি আগে দিই লেদের ওই ভিডিওগুলায় কমেন্ট তেমন একটা পাই নাই যার জন্য আমি আরও ইম্পর্টেন্ট ভিডিও তৈরি করার জন্য ইচ্ছুক না হয়তো দুই জনে কমেন্টের মাধ্যমে আমার কাছে বলছে এই জিনিসটুকু চাইছি আমি এটুকুই দিলাম আপনারা যদি আরও ইম্পর্টেন্ট চান আমি আরও ইম্পর্টেন্ট দেবো তারপরে আরও একটা বিষয় থাকবে তিন মুখ তিন মুখ এরকম তিন মুখ যেরকম এক এক গুণা থেকে আর একটা গুণা শেষ হবে তিন ইঞ্চিতে এই যে তিন ইঞ্চিতে একটা একটা গুণা হবে এটার বলা হয় পন্থা গুণা ওই পন্থাগুনার থুরি দেবো এবং একশো বিশ পরে যেসব পিনিয়ামগুলো বানাই নিতে হয় কেন বানাইতে হয় কোন গুনার জন্য বানাইতে হয় এবং মিলিমিটারের জন্য একশো সাতাইশের পরেও পিনিয়াম বানাই নিতে হয় কোন কাজের জন্য বানাই নিতে হয় ওটাও আমি দেব তারপরে এখানে দেখেন এই স্টার্ট গিয়ার উপরে মিলিমিটারের জন্য বিশ পর্যন্ত শেষ বিশের বিশের পরে আর কিন্তু বাই লে লেদে আর কোনো ছোটো প্রিনিয়াম থাকে না এই বিশের পরেও ছোটো প্রিনিয়াম আমাদের কইরা নিতে হবে সেটা গুণার উপরে নির্ভর করে এখানে এর মিলিমিটারের জন্য এটাও আমি দেব স্ট্যান্ডার্ডের জন্য এই যে স্টার্ট গিয়ার এখানে বিশ পণ্ত থাকে বিশের পরে আর প্রিনিয়াম থাকে না এখানে আরও ছোটো প্রিনিয়াম লাগানো যাবে এবং আমরা যেরকম এই দেখেন আমি জিনিসটা বলি ফাইভ ফাইভ মিলি ফাইভ এম একটা টপ যদি আপনি পেস করতে যান তাহলে ফাইভ এম এম একটা টপ কত হয় গুণাটা জিরো পয়েন্ট মিলি একটা টপের গুণা হল জিরো যদি জিরো একটা একটা আপনি বোল্টে গুণা কাটতে চান তাহলে কিন্তু আমার এই দুই গুণা লেদে আপনি কাটতে পারবেন না কেন কাট পারবেন না এই দুই গুণা লেদে এই যে এই গুণাটায় আপনি কাটতে পারবেন এই যে সিক্স এম এম এই যে সিক্স এম এম এই যে আমি আবার ভালো করে লিখি সিক্স এম এম সিক্স এম এম পর্যন্ত কিন্তু এখানে কাটতে পারবেন মিলিমিটার কারণ সিক্স এম এর পিস হলো কত ওয়ান ওয়ান মিলি পিস এক মিলি পিস এক মিলিমিটার পর্যন্ত পিস এক মিলিমিটার পর্যন্ত পিস এখানে কাটা যাবে তবে আপনি যদি এই পাঁচ মিলি গুণা বোল্টের গুণা করতে চান চার মিলি বল্টের গুণা করতে চান তিন মিলি বল্টের গুণা করতে চান আরও চিকন গুণা থাকা চান তাহলে এই মিলিমিটারের জন্য কত কত কোনখানে পিনিয়াম লাগবে আমি এই বিষয়ে আমি একটা ভিডিও বানাবো আপনারা এটাই দেখার চেষ্টা করেন এটাই বোঝার চেষ্টা করেন আশা করি আমি বুঝাইতে পারছি আর যদি না বুঝতে পারেন আমি সহজে আর একটা আমি আপনাদেরকে থিওরি দিয়ে দিতেছি সোজা থিওরিটা আমার দিকে আপনি ফলো করেন এ দেখেন একশো সরি একশো না এই যে এই যে ভাই দেখেন এই যে দেখেন ভাই সোজা একটা থিউরি আপনাদেরকে আমি বলে দিই এই যে এটা কি স্ট্যান্ডার্ড থ্রেড কিন্তু এটা এই দেখেন এটা কিন্তু স্ট্যান্ডার্ড থ্রেড ঠিক আছে এ পর্যন্ত স্ট্যান্ডার্ড থ্রেড এই দেখেন নিচে এই যে এই যে স্ক্রু এই যে স্ক্রু গিয়ার নিচে কয়ে আসেন এই যে দেখেন একদম সহজ একটা আমি আপনাদেরকে থিওরি দিয়ে দিতেছি নিচে যদি আপনি একশো লাগান তাহলে একশোতে যদি বিতে দশ গুণা হয় সিতে বিশ গুণা হয় এতে পাঁচ গুণা হয় তাহলে আপনারা কি এত একদম সহজ একটা হিসাব বাইর করতে পারেন না তাহলে দেখেন এইবার দেখেন এখানে দেখেন দুই গুণা লেদে যদি এই দেখেন টু টি পি আই দুই গুণা লেদে যদি আপনি দশ গুণা কাটেন দশ গুণ একটা থ্রেড কত দশ গুণ হলো থ্রি বাই ফোর ছয় সুতো একটা বলটে হয় দশ গুণা স্ট্যান্ডার্ডে তাহলে দশ গুণা একটা থ্রেড কাটতে হলে আপনার পিনাম কত লাগাইতে হবে সরি একশো নিচে একশো পিনাম লাগাইতে হবে তাহলে কি বোঝা গেল দশ দাঁতে এক গুণা কিন্তু আবার পাঁচ দাঁতে এক গুণা হবে কখন এক গুণা হবে এই যে দেখেন এখানে আসেন এই যে এখানে আসেন এই যে বিতে যদি হয় এই যে বিতে যদি হয় চার গুণা চল্লিশে তাহলে সিতে কত হয়েছে দেখেন সিতে আট গুণা হয়েছে নি তাহলে বিতে যদি চার গুণা হয় চল্লিশে শীতে হইতেছে তবে আট গুণা তাহলে এখানে কত আসছে একশো বিশ প্রিমিয়ামে যদি এক গুণায় যদি দশ দাঁত করে লাগে তাহলে একশো বিশে বারো গুণা হয় তাহলে এখানে পর্যন্ত চব্বিশ গুণা পর্যন্ত আপনি কাটতে পারতেছেন তাহলে পাঁচ দাঁতও আপনি হিসাব করে নিতে পারবেন দশ দাঁতেও আপনি হিসাব করে নিতে পারবেন আর একটা কথা বলে দিই আমাকে এক ভাই বলছে চার গুণা যদি চার গুণার একটা হিসাব চাইছিলো জিনিসটা আমি কমেন্ট আমি কয়েকদিন আগে দেখছি যে চার গুণায় যদি একশো সাতাইশ হয় তাহলে দুই গুণা কত হবে বা চার গুণা একশো সাতাইশ হলে দুই গুণা একশো সাতাইশ কারণ একশো সাতাইশের পরে আর কোনো প্রিনিয়াম আমাদের থাকে না মেশিনে মেশিন যারা তৈরি করে তারা দেয় না এটা আমরা তৈরি করে নিই একশো একশো বাষট্টি প্রিমিয়াম পিনিয়াম লেদের জন্য আমরা তৈরি করে নেই এবং এখানে এই যে বিশ দাঁত দেখেন এই বিশ দাঁত এই যে বিশ দাঁত মিলিমিটারের জন্য স্ট্যান্ডার্ডের জন্য বিজ দাঁত এখানে দেখেন আজকে আমি ভালো করে বোঝাই দিই এখানে আমরা পনেরো দাঁতও কিন্তু অনেক সময় তৈরি করে নেই। এবং উনিশ দাত আমরা অনেক সময় তৈরি করে নেই। এবং আঠারো দাঁত আমরা অনেক সময় তৈরি করে নেই। এবং আমরা সতেরো দাঁতও অনেক সময় তৈরি করে নেই। অনেক সময় ষোলো দাঁতও তৈরি করে নেই। এই থিওরিটা আমরা আমি দিব আপনাদেরকে কত কত গুণার জন্য পিনাম তৈরি করে নিতে হবে তবে সবচেয়ে বড় কথা হলো ভাই আমি যেসব ভিডিও দিতেছি অনেক লং ভিডিও এবং লং ভিডিওরই কাজ আমি দিতেছি তাই এই ভিডিওগুলো দেখেন শিখেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আপনাদের যত বেশি বেশি আমি সারা পাবো আমি তত ইনপোর্টেন্ট ইনপোর্টেন্ট ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব যাই হোক যদি আমার বিরোধ থেকে কিছু শিখতে পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই যাওয়ার আগে একটা লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফেজ